Welcome everyone, welcome to another video. So, ask your notification notification. I can take the watch on other computer screen again to Bihar 7th teachers recruitment. She recruitment do as a teacher notification. I can take the watch. So, Jehu to a notification to Bihar journal. She can again to Hindi to Wallace. So, a Bisha Tamito on the Bangla Buji the way when I put a thought to Amito on the Jani the way. So, I can protect Bisha Amad journal Dorkani. I'm not should do a can a notification to Shudmata Amada Vasha. I'm a Janbo. I can a কি রয়েছে কতগুলি ভ্যাকান্সিস রয়েছে 170,000 এর বেশি কিন্তু পদে নিয়োগ হচ্ছে বিহার টিচার রিক্রুটমেন্টের মধ্যে 2023 এর মধ্যে তো এইখানে কি কি এলিজিবিলিটি রয়েছে কি করে আমরা অ্যাপ্লিকেশন করব কারা এর জন্য অ্যাপ্লিকেবল কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কত টাকা ফি লাগছে সবকিছু তোমাদের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলেই তোমরা যাবতীয় তথ্য বুঝতে পারবে তো এইখানে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে www.bpsc.bih.nic.in এটি কিন্তু এর যে মেইন ওয়েবসাইট সেই মেইন ওয়েবসাইটটি এটি এটিকে তোমরা অবশ্যই কপি করে রাখবে তাহলেই কিন্তু তোমরা এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আবেদন করতে পারবে এবং এইখানে যে পোস্ট তোমাদের 170,461টি পোস্ট কিন্তু রয়েছে 170,461টি কিন্তু পোস্ট রয়েছে এইখানে এই পোস্টের মধ্যে তোমাদের নিয়োগ হবে এবং কারা কারা আমরা যেহেতু বলেছি অল ইন্ডিয়া থেকে কিন্তু এখানে এইবার অ্যাপ্লিকেশন করতে পারবে তো একটি নতুন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এইবার ঘোষণা করা হয় আগে কিন্তু শুধুমাত্র বিহারের যারা ক্যান্ডিডেট ছিল অর্থাৎ হোম স্টেটের যারা ক্যান্ডিডেট ছিল তারাই কিন্তু আবেদন করতে পারত এখন কিন্তু সেই নিয়মকে চেঞ্জ করা হয়েছে এবং চেঞ্জ করে কিন্তু অল ইন্ডিয়ার যে কোনো প্রার্থী তারা আবেদন করতে পারে তো তার জন্য কিছু নিয়ম রয়েছে কি রয়েছে সেই নিয়মগুলি আমি তোমাদের জানিয়ে দেবো তো এইখানে সবার প্রথমে আমরা তোমাদের কিছু তথ্য দেখাবো এইখানে কিন্তু তোমাদের চারটি পোস্টের মধ্যে নিয়োগ হচ্ছে একটি প্রাইমারি লেভেল কিন্তু নিয়োগ হবে একটি কিন্তু জুনিয়র প্রাইমারিতে নিয়োগ হবে যেটি আমরা জে দিয়ে কিন্তু এটাকে চিহ্নিত করলাম জুনিয়র প্রাইমারি এবং এ কিন্তু আপার প্রাইমারি এবং আর একটি কিন্তু পিজি লেভেল অর্থাৎ তোমরা জানো 10+2 যেটিকে আমরা বলি 10+2 সেই নিয়োগ তো এইখানে মোট চারটি পদের মধ্যে নিয়োগ হচ্ছে তো এইখানে কিন্তু হিউজ পরিমাণ নিয়োগ হবে তোমরা দেখতে পাচ্ছ 170,461টি কিন্তু এখানে পোস্ট খালি রয়েছে যেই পোস্টগুলির মধ্যে নিয়োগ হবে তো এইখানে সর্বপ্রথম আমরা প্রাইমারির যে তথ্যগুলি সেগুলি এইখান থেকে দেখে নেব তো প্রাইমারির জন্য এই যে কলামটি তোমরা দেখতে পাচ্ছ এই কলামটি কিন্তু দেওয়া হয়েছে তো এই কলামের মধ্যে যে বাকি তথ্যগুলো রয়েছে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু যে তথ্যগুলো রয়েছে এগুলি কিন্তু আমাদের জন্য নয় এগুলি কিন্তু আমাদের জন্য নয় যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু মাত্র এতটুকু রাখা হয়েছে বা অন্য স্টেটের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তো এইখানে কি বলা হচ্ছে তো এইখানে কিন্তু রিজার্ভেশন নেই অর্থাৎ আনরিজার্ভ বলা হচ্ছে এবং এটি আনরিজার্ভ মহিলাদের জন্য তো আনরিজার্ভের মধ্যে তোমাদের কতগুলি পোস্ট রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আনরিজার্ভ কিন্তু রয়েছে 15,947টি এবং মহিলাদের জন্য রয়েছে 16,040টি কিন্তু পোস্ট রয়েছে তো এই যে 15,947 এবং 16,040 এই সব মিলিয়ে কিন্তু এইখানে তোমাদের 31,987টি পদের মধ্যে নিয়োগ হতে চলেছে প্রাইমারির মধ্যে এবং তার নিচে যদি আসো তাহলে এখানে আপার প্রাইমারি আমরা বললাম বা জুনিয়র আপার প্রাইমারি এবং আপার প্রাইমারি এই দুইটি মিলিয়ে কিন্তু তোমাদের মোট এইখানে পোস্ট থাকছে তোমরা যদি একটু নিচের দিকে আসো এইখানে এসে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 8,486টি এবং 4,779টি এই মোট হলো তোমাদের এইখানে 13,265টি পোস্ট রয়েছে আপার প্রাইমারি এবং জুনিয়র প্রাইমারির মধ্যে এবং তার নিচে যদি তোমরা আসো তাহলে এইটি কিন্তু পিজি লেভেল অর্থাৎ 10+2 এখানে 11 থেকে 12 তাক এখানে দেখতে পাচ্ছ 11 টু 12 তাক তো এইখানে তোমরা যদি দেখো এইখানে কিন্তু তোমাদের যে পোস্ট সংখ্যা সেই পোস্ট সংখ্যা তোমরা নিচের দিকে আসবে এবং এইখানে কিন্তু দেখবে হিউজ একটি পোস্ট রয়েছে এইখানে তোমরা যদি দেখো আনরিজার্ভ এবং যেটিকে মহিলাদের জন্য আনরিজার্ভ রয়েছে এই দুইটির মধ্যে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু তোমাদের যে মোট ভ্যাকান্সি সংখ্যা রয়েছে তো মোট ভ্যাকান্সির সংখ্যা রয়েছে 23,422টি তো 23,422টি পদে কিন্তু নিয়োগ হবে তো এইখানে আমরা তোমাদের আগে কিছু তথ্য দেখাবো তারপরে বলবো কেন যে এইখানে শুধু আনরিজার্ভ আপনি বলছেন বাকিগুলো কেন বলছেন না সেটি আমরা তোমাদের জানিয়ে দেবো তো তার আগে আমি তোমাদের কিছু তথ্য দেখাবো এইখানে তোমরা যদি সেই তথ্যগুলি দেখতে চাও মূল বেতন তোমরা এখানে দেখতে পাচ্ছ 25,000 টাকা রয়েছে এইখানে 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ প্রাইমারির জন্য কিন্তু 25,000 টাকা বেতন রাখা হয়েছে তারপরে এখানে দ্বিতীয় নম্বরে তোমরা দেখতে পাচ্ছ 9 থেকে 10 পর্যন্ত অর্থাৎ 9-10 এর জন্য এইখানে যে বেতন সেই বেতনটি কিন্তু এইখানে তোমরা দেখতে পাচ্ছ 31,000 টাকা রাখা হয়েছে
এবং 11-12 এর জন্য যে বেতন সেই বেতন কিন্তু এইখানে তোমরা যদি নিচের দিকে আসো তাহলে কিন্তু এইখানে দেখতে পারবে 32,000 টাকা রাখা হয়েছে, মানে বেসিক পে কিন্তু এটিকে রাখা হয়েছে। তো এখন কথা হচ্ছে কেন আমাদের জন্য এই যে রিজার্ভ ক্যাটাগরিগুলো, যেমন আমরা জানি আমাদের স্টেটে ওবিসি রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, তো এই সমস্ত কেসের বেলা কেন আমাদেরকে এই রিজার্ভ ক্যাটাগরিগুলির যে ভ্যাকান্সির সংখ্যা সেগুলি আপনি বললেন নেই। তো এইখানে একটি কথা আছে যে যদি তোমাদের হোম স্টেট হয়, হোম স্টেটের মধ্যে তোমাদের যে রিজার্ভেশন ক্যাটাগরিগুলি সেগুলি কিন্তু তোমাদের জন্য ভ্যালিড, এবং সেন্ট্রালের যে সমস্ত চাকরি রয়েছে সেইখানে কিন্তু এই ক্যাটাগরিগুলি ভ্যালিড, কিন্তু অন্য স্টেটের মধ্যে তোমরা কিন্তু গিয়ে এই যে ক্যাটাগরিগুলি দেখিয়ে কিন্তু তোমরা চাকরি নিতে পারবে না, বা সেই স্টেটের কিন্তু কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু তোমাদের যে ক্যাটাগরিগুলি রয়েছে বা এই যে বিভাগগুলি রয়েছে এগুলি কিন্তু কাজে দেবে না, এগুলি শুধুমাত্র হোম স্টেটের মধ্যেই ভ্যালিড। অর্থাৎ যদি বিহারের কোনো স্টুডেন্ট আমাদের পশ্চিমবঙ্গে আসে এবং এইখানে এসে চাকরি করে এবং সে যদি এসটি এসসি ওবিসির মধ্যে কিছুর মধ্যে বিলং করে তাহলে সেটি কিন্তু আমাদের স্টেটের গ্রহণযোগ্য নয়, তবে বিহারের মধ্যে গ্রহণযোগ্য। তেমনটাই এইখানেও হয়েছে, আমরা যেহেতু বিহারের মধ্যে গিয়ে রিক্রুটমেন্টে অংশগ্রহণ করব সেই কারণে কিন্তু আমাদের যে এই যে ক্যাটাগরিগুলি রয়েছে এগুলি কিন্তু সেইখানে প্রযোজ্য নয় বা সেইখানে কিন্তু এগুলিকে ইউজ করা যাবে না, সেই কারণে আমরা আনরিজার্ভের মধ্যে পড়ে যাব এই কারণে কিন্তু আমি তোমাদের এই যে বাকি পোস্টগুলি রয়েছে বাকি পোস্টগুলি দেখালাম না, শুধুমাত্র আনরিজার্ভের জন্য মহিলা এবং পুরুষের জন্য যেই পোস্টগুলি রয়েছে সেগুলি আমি তোমাদের দেখালাম। তো এইখানে কিন্তু তোমরা যদি দেখো তাহলে এইখানে 13,000 এবং এইখানে উপরের দিকে যদি দেখো তাহলে এইখানে 31,000, অর্থাৎ এইখানে কিন্তু তোমরা যদি দেখো তাহলে 44,000 হয়েই গেল অলরেডি, এবং এইখানে যদি নিচের দিকে আসো তাহলে এইখানে কিন্তু 23,000 রয়েছে। তো মোটামুটি যদি আমরা দেখি 60-70,000 কাছাকাছি কিন্তু একটি সংখ্যা যাচ্ছে, এবং এই সংখ্যায় কিন্তু পুরো ইন্ডিয়া থেকে যে কোনো স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে, তবে আনরিজার্ভ হিসেবে তাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই যে সংখ্যাটি 70,000 জন শিক্ষক এটি কিন্তু কম নয়, বর্তমান কম্পিটিশন হিসাবে কিন্তু অনেকটাই বেশি ভ্যাকান্সি সংখ্যা রয়েছে। তো তোমরা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ নিতে চাও তারা অবশ্যই কিন্তু এর অ্যাপ্লিকেশন করবে। তো এর অ্যাপ্লিকেশন সম্পর্কে আরও যাবতীয় তথ্যগুলি আমি তোমাদের জানিয়ে দেবো। তো এইখানে যারা প্রাইমারিতে অংশগ্রহণ করতে চাও তাদের জন্য যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমি তোমাদের এক মিনিটে বলে দেবো, তো সেগুলি অবশ্যই তোমরা নোট করে নেবে। তো সবার প্রথম যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের মানতে হবে সেটি হলো তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা তোমরা দিয়েছো তোমরা যে কোনো বোর্ডের থেকে দিতে পারো, তো যে কোনো বোর্ডের থেকে যদি তোমরা দাও তাহলে তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সবার প্রথমে আসবে সেটি হলো তোমাদের মাধ্যমিকের নাম্বার। তো মাধ্যমিকের নাম্বার কিন্তু তোমাদের 45% থাকতে হবে তোমরা যদি প্রাইমারিতে আবেদন করো, এবং তোমাদের গ্র্যাজুয়েশনে কিন্তু 50% নাম্বার থাকতে হবে। এইখানে কিন্তু কোনো রকমের রিল্যাক্সেশন পাবে না, তোমাদের 50% থাকতে হবে। বিএড অর ডিএড থাকতে হবে, অর্থাৎ তোমাদের যে ব্যাচেলার অফ এডুকেশন রয়েছে এবং ডিএলএড ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই দুটির মধ্যে যে কোনো একটি থাকতে হবে, এবং তোমাদের সিটেট অথবা বিটেট, সিটেট অবশ্যই তোমরা কি জানো প্রত্যেকেই যে সেন্ট্রাল টেট এবং বিহার টেট এই দুইটির মধ্যে কিন্তু যে কোনো একটি তোমাদের যে পেপার ওয়ান সেই পেপার ওয়ান অ্যাপিয়ারিং বা তোমাদের কমপ্লিট থাকতে হবে। তো এইখানে কিন্তু অনেকেই বলছে যে তোমাদের কমপ্লিট থাকতে হবে, তো এমন ব্যাপারটি নেই, তোমরা যদি অ্যাপিয়ারিং হও তাহলেও কিন্তু তোমরা এর জন্য আবেদন করতে পারবে। তো অ্যাপিয়ারিং কীভাবে, অর্থাৎ অ্যাপিয়ারিং যে বিষয়টি সেটি কী, তো অ্যাপিয়ারিং মানে হচ্ছে তোমরা এখন পর্যন্ত সিটেট বা বিটেট পাস করোনি, তবে তোমরা পরীক্ষা দিয়েছো তার রেজাল্টের জন্য তোমরা বসে রয়েছো, তো এটি কিন্তু অ্যাপিয়ারিং। তো অ্যাপিয়ারিংয়ের জন্য এখানে কিন্তু ডেট দেওয়া হয়েছে লাস্ট ডেট 21 আগস্ট। তো 21 আগস্ট যেহেতু টাইম দেওয়া হয়েছে তো আমরা জানি যে এই মাসে আগস্ট মাসের যে টেট পরীক্ষা সেটি 20 তারিখ হয়ে যাচ্ছে, তো সেই কারণে তোমরা প্রত্যেকেই যারা যারা টেট পরীক্ষার আবেদন করেছো তারা প্রত্যেকেই এর জন্য এলিজিবল, তারা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। এবং তারপরে চলে যাব যে জুনিয়র আপার প্রাইমারি এবং আপার প্রাইমারি, তার জন্য তো এইখানে তোমাদের এলিজিবিলিটির মধ্যে সবার প্রথমে গ্র্যাজুয়েশনে তোমাদের 50% নাম্বার থাকতে হবে। চলে যাবো নিচের দিকে, এবং এইখানে তোমাদের বিএড থাকতে হবে, তোমরা যদি 9-10 জন্য আবেদন করো তাহলে তোমাদের বিএড থাকা কম্পালসারি, এবং যদি তোমরা জুনিয়র আপার প্রাইমারি আবেদন করো তাহলে তোমাদের ডিএলএড অথবা বিএড থাকলে কিন্তু এর জন্য এলিজিবল, অর্থাৎ 6-8 পর্যন্ত যেই পোস্টের জন্য তোমরা আবেদন করবে সেইখানে কিন্তু
ডিএড বা বিএড থাকলে তোমরা এর জন্য অ্যাপ্লিকেবল। এবং তারপরে তোমাদের যে সিটেট এবং বিডেট, আমি তোমাদের একে প্রাইমারিতে বললাম যে তোমাদের ফার্স্ট পেপার কমপ্লিট হতে হবে বা অ্যাপিয়ারিং থাকলেও চলবে। তো এইখানে কিন্তু তোমাদের যে সেকেন্ড পেপার, সেই সেকেন্ড পেপারের কথা বলা হচ্ছে। এখানে কিন্তু ফার্স্ট পেপার তোমাদের কমপ্লিট থাকতেই হবে এবং সেকেন্ড পেপার কিন্তু তোমাদের হয় অ্যাপিয়ারিং থাকতে হবে নয়তোবা কমপ্লিট থাকতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবং যেটি পিজির জন্য রয়েছে, অর্থাৎ তোমরা জানো যে 11-12 যেটি রয়েছে, 11-12 জন্য তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেখানে কিন্তু সবার প্রথমে তোমাদের পিজি কোর্স কমপ্লিট থাকতে হবে এবং বিএড থাকতে হবে, তাহলেই তোমরা এর জন্য আবেদন করতে পারবে। তো এখন আসি মেন বিষয়ে। এইখানে যে বয়স, সেই বয়স কিন্তু 21 বৎসর থেকে রাখা হয়েছে 37 বৎসর পর্যন্ত যাদের বয়স রয়েছে তারা এর জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ডেট কিন্তু 15 জুন থেকে শুরু হয়ে যাবে, 15 জুন থেকে কিন্তু এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। এবং অলরেডি কিন্তু এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং 12ই কিন্তু জুলাই পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। তো 12ই জুলাই পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। তো সেই কারণে তোমরা 12ই জুলাইয়ের আগে অ্যাপ্লিকেশন করে নেবে, কেউ কিন্তু এই ডেটকে মিস করবে না। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি, সেই অ্যাপ্লিকেশন ফি কিন্তু এইখানে লাগছে মাত্র 750 টাকা। তো 750 টাকা ফি দিয়ে কিন্তু তোমরা এর জন্য আবেদন করতে পারবে। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং তোমরা যদি চাও যে এই বিষয় নিয়ে বা এর অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে, সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আপনি বুঝিয়ে দিন, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাও, আমরা অবশ্যই তোমাদের সেই বিষয় নিয়ে যাবতীয় তথ্য বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটি তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং বন্ধুদেরকে এই বিষয়ে জানাবে। তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।